বিজেপির আগ্রাসন রুখতে কৌশলী মমতা ওড়িশার মাটিতে দাঁড়িয়ে ছোট দলগুলোকে একজোট হওয়ার আহ্বান। নারদকাণ্ডে ফের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ পাল্টা কটাক্ষ বিজেপি। বিতর্ক উড়িয়ে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা, কৌশলে গেরুয়া শিবিরকে আক্রমণ। বিজেপির থেকেও তিনি বেশি হিন্দু, তার নজর দিল্লিতে, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। নারদকাণ্ডে সিবিআই হোক বা আদালত, একজোট থাকার সিদ্ধান্ত তৃণমূলে। প্রত্যেকের আর্জির বয়ান যেন এক হয়, দলীয় স্তরের নির্দেশ, সিবিআই এর সঙ্গে সহযোগিতার কৌশল, তলব করলেই হাজিরা সিদ্ধান্ত। শিশু মৃত্যুতে অ্যাপোলো কর্তৃপক্ষের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরে, তদন্তে নতুন তৈরি হওয়া হেলথ রেগুলেটরি কমিশন। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, গাফিলতির অভিযোগ খারিজ হাসপাতাল কর্তৃপক্ষের। দুধ জলের পর ভোজ্য তেল, দেগঙ্গায় ভেজাল তেল কারবারের পর্দাফাশ, সিআইডি হানায় উদ্ধার 2000 লিটার ভেজাল তেল, প্রশ্নে প্রশাসনিক ভূমিকা। মৃতদেহ সংরক্ষণের বরফ দিয়ে শরবত, ধর্মতলা চত্বরে শরবতের দোকানে হানা, মারাত্মক তথ্য পুরসভার হাতে, কয়েকটি দোকানের বিরুদ্ধে মামলা করছে পুরসভা। প্লাস্টিক ডিমের কোনো অস্তিত্ব নেই, 22 রকম পরীক্ষার পরে নিশ্চিত রাজ্য, 38টি নমুনার পরীক্ষা, সব ডিমেই মিলল জৈব উপাদান, বিবৃতি দিয়ে জানালো সরকার। দাসপুরে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর, শ্রীরামপুরের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 93 লক্ষ টাকা উদ্ধার, উদ্ধার সোনার গয়নাও ফাঁসানো হয়েছে বলছেন অভিযুক্ত অশোক দে। মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটছে কেন্দ্র, দেশ থেকে বিদায় নিচ্ছে লালবাতি সংস্কৃতি, পয়লা মে থেকে কোনো ভিভিআইপি গাড়িতে লালবাতি লাগানো যাবে না, ব্যবহার শুধু জরুরি পরিষেবায়, মোদীর নির্দেশে সিদ্ধান্ত কেন্দ্রের। পারলেন না মেসি, পারল না বার্সা, জুভেন্টাসের সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা, এগ্রিগেটে 3-0 জিতল ইতালির দল। জগিং থেকে জিম, মেদ ঝরাতে কি না করছেন, কাজের কাজ হচ্ছে কি, উল্টে বাড়ছে ওজন, বিজ্ঞান বলছে জলে বরফ মিশিয়ে খান, হাতে নাতে সমাধান, দেখুন অফবিট 24 মেদ ঝরানোর সহজ উপায় আজ সন্ধ্যে 7টায়। রাত 8টা মানেই আমার কথা, আমার ভালো মন্দ, আমার সমস্যা ও সমাধান, আধ ঘন্টায় আমার নিজস্ব, আমার নিজের জন্য, দেখুন আমার 24 রাত 8টায়।